এই সপ্তাহান্তে আমরা অন্তঃসার শূন্য মানসিকতা ভ্রান্ত মানসিক গঠন নিয়ে আলোচনা করব যা আমাদের প্রভুর প্রতিশ্রুতি জীবনের বদলে এক অনুর্বর জীবনে বাস করায় আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি এই প্রতিশ্রুত জীবন নিয়ে আলোচনা করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন বলুন তো আমরা ঈশ্বরকে অবিশ্বাস করে তার থেকে পৃথক হয়ে ইজিপ্টে ছিলাম সেখান থেকে আমরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্যের জন্যে রওনা হয়েছিলাম প্রত্যেক মানুষকে এক অনুবর্তার মধ্যে দিয়ে যাত্রা করতে হয় এবং এই অনুবর্তা প্রকৃতপক্ষে আমাদের ইন্দ্রিয় জগৎ আমাদের আত্মার অন্তর্গত জীবনে যখন কোনো মানুষের উদ্ধার ঘটে না তখন তার পুনর্জন্ম হয় কিন্তু যখন কারো উদ্ধার ঘটে তখন সে যিশুর সঙ্গে মিলিত হয় অথবা তার খ্রীষ্টে নবীনকরণ হয় এবং তা সত্ত্বেও সেই মানুষ পার্থিব জীবনযাপন করতে পারে এবং যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্ধার না ঘটে মানে আমাদের আধ্যাত্মিক পরিণতি না হয় আমরা জীবনে ওই অনুবর্তার পাক খেতে থাকি প্রভুর প্রতিশ্রুতি জীবন মানে শুধু ঈশ্বরের প্রতিশ্রুতির পূর্ণতাই নয় আমাদের এক ধরনের আধ্যাত্মিক পরিণতি লাভ করা যাতে আমরা আর শুধুমাত্র নিজেরা কি চিন্তা করি নিজেরা কি চাই নিজেরা কি অনুভব করি তার উপর নির্ভর না করে বেঁচে থাকি আমাদের প্রত্যেকের ভেতরে এক আত্মা আছে সেই আত্মা হল আমাদের মন আমাদের ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি এবং আমাদের এই ছোট্ট মুখই আমাদের আত্মার সব অনুভূতিকে প্রকাশ করে এবং সেগুলো মূলত হল আমি করি মানে আমি ভাবি আর আমি অনুভব করি সুতরাং আমরা আজ সেই ভ্রান্ত মনোবৃত্তি নিয়ে কথা বলছি যার কারণে ইসরায়েলিদের এগারো দিনের যাত্রা সম্পূর্ণ করার জন্য চল্লিশ বছর এক অনুর্বর অসফল জীবন কাটাতে হয়েছিল এখন ঈশ্বরের দয়া আমরা ইতিমধ্যেই সাতটা এমন মনোবৃত্তি নিয়ে আলোচনা করছি এবং তারও তিনটে বাকি আছে অতএব আজ আমরা অষ্টম ভ্রান্ত মনোবৃত্তি নিয়ে কথা বলবো যা ইসরায়েলিদের ঈশ্বরের প্রতিশ্রুত আশীর্বাদ থেকে দূরে রেখেছিল আমি ঈশ্বরের আশীর্বাদের যোগ্য নেই হ্যাঁ কথা সত্য আমরা তার যোগ্য নই কিন্তু তার মানে এই নয় জেনে তিনি আমাদের আশীর্বাদ করবেন না এ কথাটা আপনারা কোনোদিনই ভাববেন না আমিন আপনি কি ভুল করেছেন সেদিকে না তাকিয়ে ঈশ্বর কত দয়ালু হয়েছেন তাই দেখুন একবার আমিন এখন দেখুন ইফিসিও একের চারের পাঁচ এটি একটি অপূর্ব উপদেশ যা আমরা একসঙ্গে পড়তে চাই তিনি জগৎ পিতর পূর্বে খ্রিস্টে আমাদের মনোনীত করিয়াছিলেন তিনি কেন আমাদের মনোনীত করিলেন কারণ তিনি আমাদের ভালোবাসেন তিনি আপনাকে মনোনীত করেছেন সুচিন্ত ভাবে এই কথাটা মনে রাখবেন আমিন এবং এও মনে রাখবেন প্রথম থেকে তিনি আপনার সম্বন্ধে অবহিত থাকেন আমি বা আপনি ঈশ্বরের কাছে কোনো আশ্চর্যজনক কিছু নয় মানে আমাদের পেয়ে তিনি মোটে ও মা এ কাকে পেলাম তিনি জগৎ পতনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিঃস্বল্ক হই এখন হয়তো এই কলঙ্ক শব্দটা আপনারা শুধুমাত্রই বইপত্রেই দেখে থাকবেন এর অর্থ ঠিক সেভাবে ভেবে দেখেননি আমরা এই শব্দটাকে এখন একটু ব্যাখ্যা করব আপনারা মন দিয়ে শুনুন আপনাদের এটা খুব প্রয়োজনের কথা হবে কথা বলতে এমন বোঝানো হয়েছে নিন্দা অবমাননা অপরাধবোধ অসম্মান লজ্জা কিন্তু যিশু খ্রিস্টের জীবনের মাধ্যমে ঈশ্বর আমাদের এই কলঙ্ক থেকে উদ্ধার করেছেন এবং আমাদের কোন কলঙ্কের ছায়া বাস করা নিষ্প্রয়োজন এবং যদি আমরা কলঙ্কের মধ্যে জীবন কাটিয়ে যাই তাহলে আমাদের সেই অনুর্বর অনুত্তিক জীবনেই ঘুরপা খেতে হবে আমাদের জীবন উপভোগ করবার জন্যে যিশু তার প্রাণ দিয়েছিলেন তা আর লাভ হবে না তুমি পাপ করিবার জন্য সৃষ্ট হয় নাও অতএব আমাদের শিখতে হবে কিভাবে দ্রুত নিজের ভুল বুঝতে পেরে ঈশ্বরের পথে চলতে হবে বিলম্ব না করে হে ঈশ্বর আপনি সঠিক আমি ভ্রান্ত কোনো অজুহাত নয় আমি ভুল করেছি যত অজুহাত দেখাবেন ততই আপনার জীবনে অনিষ্ট হবে যত আপনি অন্যের দোষ খুঁজবেন আমি এবং নিজের সম্বন্ধে সত্যের মুখোমুখি হওয়া সহজ নয় অনেক সময় তা আমাদের অন্তঃস্থিত বদ্ধমূল ধারণার ভিত কিন্তু সত্যের মুখোমুখি না হলে আধ্যাত্মিক পরিণতি আসে না এই দুই পরস্পরের পরিপূরক অতএব নিজেদের ঠিক পথে চালিত করতে উপদেশ দিতে আরাম দিতে সান্ত্বনা দিতে আমাদের জীবনে পবিত্র আত্মার আগমন হয় কিন্তু এর সাথে সাথে তিনি আমাদের অপরাধ আমাদের ভ্রান্তিও সাব্যস্ত করেন এবং এর অর্থ হল আমাদের অন্তরে এক কোমল নম্র বিবেক প্রয়োজন পবিত্র আত্মার সাথে কথা বলার জন্যে আমাদের অন্তর যেন কোনো কঠিন স্বর ব্যবহার না করে যেই মুহূর্তে আপনার নিজেকে দোষী মনে হবে মনে হবে আপনি কিছু ভুল করেছেন অথবা ঠিক কাজ করেননি আপনার তৎক্ষণাৎ ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন এবং অনুশোচনা মানে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয় এবং আত্মার দিক পরিবর্তন করা অতএব শুধু দুঃখিত বলে আবার এই ভুলটা করা সেটা কিন্তু ভীষণ অনুচিত আপনি দুঃখিত আপনি অনুতাপ করছেন খুব ভালো কিন্তু তার সাথে মনে রাখবেন নিজেকে দোষী অপরাধী ভেবে দিন কাটাবেন না কারণ আমরা যখন তা করি তখন ঈশ্বরের কাছে আমরা মূল্যহীন হয়ে পড়ি তিনি চান আমরা দৃঢ় থাকি আমরা যে তাঁরই অংশ সে সম্বন্ধে সচেতন থাকি মাথা উঁচু করে প্রার্থনা করি এবং তাঁর ওপর আস্থাবান থেকে তার আশীর্বাদ কামনা করি যাতে পৃথিবীতে নিজেকে এক আলোক বার্তিকা করে তোলার জন্য উপযুক্ত সমস্ত উপাদান তিনি আমাদের দান করে আপনাদের মধ্যে কতজন অপরাধবোধ নিয়ে বাস করার আমি জানি আমার জীবনেও একসময় এ এক বিশাল সমস্যা ছিল এবং আমি ভাগ্যবান যে ঈশ্বর আমাদের তার মধ্যে থেকে উদ্ধার করে নিয়ে আসেন আজকাল আমাকে আর এই রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় না কারণ আমি ঈশ্বরের সাথে সহমত হই বাস করি ভুল করলে অনুশোচনা করি আমার কোনো কাজ যদি আমার অন্তঃস্থিত পবিত্র আত্মাকে দুঃখ দেয় তাহলে আমি দুঃখিত হই কিন্তু আমি এ কথাও জানি নিশ্চিতভাবে জানি যে ঈশ্বর চান আমি যেন সেই ভুলকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারি সর্বশক্তি দিয়ে তিনি কখনই চান না যে আমি সহ দুঃখিত হয়ে বসে বসে কি ভুল করেছি তাই নিয়ে হতাশ হয়ে জীবন কাটাই আমি যেন কখনো না ভাবি যে আমি খুব খারাপ আমার কোনো কিছু ভালো নয় আমার দ্বারা কোনো ভালো কাজ হবে না এরকম চিন্তার সময় অপচয় করা ঈশ্বরের একেবারেই পছন্দ নয় আমি অতএব এবার উপদেশের বাকি অংশটা পড়া যাক কারণ আমি চাই আপনারা সবাই এটা দেখুন তিনি আমাদিগকে যীশু খ্রিস্ট দ্বারা আপনার জন্যে দত্তক পুত্রতা নিমিত্ত পূর্ব হইতে নিরাপত্তা করিয়াছিলেন ইহা তিনি নিজ ইচ্ছার হিস্ত সংকল্প অনুসারে করিয়াছিলেন এই যে এখানে বলা হয়েছে নিজ ইচ্ছার হিস্ত সংকল্প অনুসারে এই কারণটা আমার খুব ভালো লাগে সাধারণ ভাষায় বলতে গেলে তিনি আমাদের ভালোবাসেন কারণ সেটাই তার ইচ্ছে আমি কি করি বা আপনি কি করেন তার সাথে এর কোনো সম্পর্ক নেই আপনি তাকে উদ্ধার করা মানে অনেক আগে থেকে তিনি আপনাকে ভালোবাসেন যখন আপনি পাকয়ে নিম্মগ্ন ছিলেন আর এই তখনও তিনি আপনাকে তেমনই ভালোবাসতেন তিনি আমাদের ভালোবাসেন এবং সেই কারণে তিনি আমাদের তার সাথে সম্পর্ক স্থাপনের জন্যে আহ্বান করেন তার কাছে আমাদের জন্যে অনেক আশীর্বাদ থাকে কারণ তিনি আমাদের ভালোবাসেন তিনি দয়ালু তিনি মহান তিনি উদার এবং আমাদের এখান থেকেই শুরু করতে হবে এখন তার মানে এই নয় যে আমরা আমাদের সেই পুরনো ভোগী বিলাসী জীবনী কাটিয়ে যাব এবং ঈশ্বরের পূর্ণ আশীর্বাদ উপভোগ করব হ্যাঁ এ কথা ঠিক তিনি আমাদের ভালোবাসেন কারণ তিনি সবসময় আমাদের বিনা শর্তে ভালোবাসেন এবং আমরা বিশ্বাস করি যদি আমরা প্রথমে একবার বুঝতে পারি ঈশ্বর আমাদের কতটা ভালোবাসেন তাহলে আমরা আর শুধুমাত্র তার ভালোবাসা পাওয়ার জন্য সঠিক কাজ করব না বরং যে ভালোবাসা আমরা আগেই তার কাছ থেকে বিনা শর্তে পেয়েছি তার প্রতিদিন হিসাবই স্বেচ্ছায় করে যাব আমরা তাকে ভালোবাসি কারণ তিনি আমাদের প্রথমে ভালোবেসেছিলেন আমি প্রত্যেক দিন সকালে উঠেই পবিত্র আত্মার সহযোগে কাজ করি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্যে আমি প্রভুর বাণী প্রাঠ করি আমি যা সঠিক তাই করতে চাই আপনি এখানে এসেছেন তার কারণও আপনি সঠিক পথে তুলতে চান মানুষ ভোগ বিলাস ইন্দ্রিয় সুখে জীবন কাটাতে চায় তারা তাদের শনিবার এরকম জায়গায় কাটাতে চাইবে না অতএব আপনারা এখানে এসেছেন কারণ আপনারা ঈশ্বরকে ভালোবাসেন আপনারা সঠিক কাজ করতে চান কিন্তু কখনো ভুলবেন না যে সঠিক কাজ করে আপনার ঈশ্বরের বেশি ভালোবাসা পাবেন না কারণ ঈশ্বর আপনাকে প্রথম থেকেই যতটা ভালোবাসা ততটাই বাসেন এবং এই সত্যটাই যখন আপনারা উপলব্ধি করতে পারেন যখন বুঝতে পারেন যে ঈশ্বর আপনাদের এতটা ভালোবাসেন যে আপনারা কার যোগ্য নয় তখনই তার মনে হয় কৃতজ্ঞতা বসত আমরা তার প্রতিদিন দিতে চাই এবং অন্তর থেকে যা সঠিক যা তার নির্দেশিত কাজ তাই করা শুরু করি আর আমরা ওই কাজ তখন কোনো দায়বদ্ধতা নিরস কর্তব্য বা শুধুমাত্র করতে হবে বলে করি না করি কারণ আমরা তা করতে চাই শুধুমাত্র করতে চাই বলেই আমরা করি আমিন অতএব কখনো কখনো আপনাকে শয়তানের সেই মিথ্যা ভাষণ যে আপনি এই করেছেন ওই করেছেন বলে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবেন ইত্যাদি অবহেলা উপেক্ষা করতে হবে মূল কথা হলো যদি আপনি অতীতের অপরাধ থেকে মুখ ঘুরিয়ে নেন খ্রিস্টে আস্থা রাখেন এমনকি আজ এখানে উপস্থিত থাকেন এমনকি যদি আপনি ঈশ্বরের পথ থেকে দূরে গিয়ে পাপের পথে অপরাধের পথে জীবন কাটিয়ে থাকেন তবুও যদি আপনি আবার সেই জীবন থেকে ফিরে নতুন করে সঠিক পথে ঈশ্বরের পথে জীবন কাটাতে চান তাহলে আপনি যা বলছি আপনি এক্ষুনি আজিতা পেতে পারেন আপনি যদি ঈশ্বরকে আপনার পরিবর্তন সাধন করতে দেন তাহলে আপনি অতীতকে কি করেছেন তাতে কিছু এসে যায় না আসলে জিওশীয় পাঁচের নয় বলা হয়েছে ঈশ্বর যখন জিহোশিওকে দায়িত্ব দিয়েছিলেন ইসরায়েলিদের প্রতিশ্রুতি রাজ্যে পরিচালিত করতে তখন তিনি এই কথাটি বলেছিলেন যেটা আপনাদের মন দিয়ে শুনতে হবে জিহীয় মুখ দিয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে অদ্য আমি তোমাদের হইতে মিশরের দুর্নাম গড়াইয়া দিলাম এবং এটা তিনি বলেছিলেন তার প্রথম শহর জয় করার আগে কারণ আপনি যদি অপরাধ বোধে পাপ বোধে পূর্ণ থাকেন সবসময় নিজের সম্বন্ধে খারাপ অনুভূতি নিয়ে থাকেন তাহলে জয়ী হবার মনিবৃত্তি নষ্ট হয়ে যায় আমি ধনী নিজের সম্বন্ধে খারাপ কথা বলবেন না নিজেকে অবমাননা করবেন না আপনার বাক্যেরও শক্তি আছে এবং এখন থেকেই বৈজ্ঞানিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে যে আপনি আপনার সম্বন্ধে অন্য কী বলছে তার চেয়েও নিজে নিজের সম্বন্ধে কী বলছেন তাই বেশি বিশ্বাস করেন আমি ধরে নিচ্ছি আপনারা আজ আমি যা বলছি তা বিশ্বাস করছেন এখন আপনারা যদি অন্ততি দশটুই মূল উপদেশ যা আপনাদের এই সপ্তাহান্তে শিক্ষা দেওয়া হল বাড়ি ফিরে যাওয়ার পর আপনাদের প্রাত্যহিক প্রার্থনা যুক্ত করবে বলা এবং তা সত্ত্বেও তিনি আমাকে ভালোবাসেন আমি অপরাধ বা পাপবোধের ছায়ায় জীবন কাটাব না কারণ যারা যীশুখ্রিস্টের অংশ তাদের পাপবোধের আর কোনো কারণ নেই ঈশ্বরকে ধন্যবাদ আমি যেখানে ছিলাম তিনি আমাকে সেখান থেকে উদ্ধার করেছেন আবার শুনুন ঈশ্বরকে ধন্যবাদ আমি যেখানে ছিলাম তিনি আমাকে সেখান থেকে উদ্ধার করেছেন আমরা আমাদের ভুলগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করি এবং আমাদের যে পরিবর্তনগুলো হলো সেগুলো নিয়ে নয় কিছুদিন আগেই আমি একটা নতুন ছোট্ট কুকিজ খাও জুতো কেন এ নামে বই লিখেছি আমি নিশ্চিত জানি কেউই বইটার নামের অর্থ বুঝতে পারেনি মানে এটা আসলে আপনাদের জীবনে যা কিছু অগ্রগতি তাকে উপভোগ করা এবং কিছু ভ্রান্তি থাকলে তার জন্য সর্বক্ষণ নিজেকে শাস্তি না দিয়ে চলা আমাদের সময় বার করে ভাবা উচিত কোন কোন ক্ষেত্রে আমাদের উন্নতি বা অগ্রগতি হয়েছে কোনো ব্যাপারে কখনোই আমাদের অপরাধ বোধ নিয়ে বাস করা উচিত নয় কারণ মনে রাখবেন আমরা অপরাধী হওয়ার জন্য সৃষ্টি হইনি যদি আপনারা সারাক্ষণ নিজেদের অপরাধী ভাবেন আপনারা উন্নত সিরে ঈশ্বরের মহিমা গ্রহণ করতে পারবেন না আপনারা মানে ঈশ্বরের কাছে নিজের জীবনের জন্য মহৎ কিছু প্রার্থনা করতে পারবেন না কারণ তা করলেও আপনাদেরই মনের একটা অংশ বলতে থাকে আমি জানি এটা পারব না কারণ আমি এর যোগ্য নেই আমরা যতটা ভাবতে পারি না বা কল্পনা করতে পারি ঈশ্বর তার থেকে অনেক পর্যাপ্ত অতিরিক্ত আমাদের দান করতে দেন আপনাকে সাহসী হতে হবে ইসরায়েলিরাও নিজেদের সম্বন্ধে ভ্রান্ত ধারণা পোষণ করেছিল শয়তান যখন আবার আপনাকে বলবে তুমি ঈশ্বরের আশীর্বাদ পাবে না কারণ তুমি তার যোগ্য নও আপনার উত্তর দেওয়া উচিত আমাকে এই সহ্য মনে করতে দেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু তার জন্যে আমি আরও আকর্ষণীয় হব আমি সততার সাথে বলতে পারি যে যদি আপনি নিজেকে অপরাধী ভেবে মন খারাপ করে প্রচুর সময় কাটিয়ে থাকেন তাহলে আপনাকে একটা ছোট্ট যুদ্ধ নিজের সাথে লড়তে হবে এবং সেটা হলো বিশ্বাসের যুদ্ধ একা থাকতাম নিজের মনে মনে চেঁচাতাম যে বলতাম চুপ করো শয়তান আমি অনেকবার তোমাকে বলেছি যে আমি আমার জীবন উপভোগ করবই আপনাকে মনস্থির করতে হবে যে আপনাকে যা দেওয়ার জন্য খ্রিস্ট নিজের প্রাণ দিয়েছিলেন তা থেকে আপনি নিজেকে কোনো মতেই বঞ্চিত করবেন না আমি আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ না নিয়ে যাব না আমি ছাড়ব না এখন কেউ কেউ ভাবতে পারে যে ঈশ্বরের ব্যাপারটা বুঝলাম না তো কিন্তু প্রকৃতপক্ষে আমি বলতে পারি এমন ভাবাটাই ভুল বরং আপনি যখন ঈশ্বরকে বিনা আশীর্বাদ নিয়ে ছাড়বেন না তাহলে তিনি খুশি হন আর আমার মনে নেই যখন আপনি এখানে এই বিষয়ে আলোচনা করেছিলেন তখন আপনি ছিলেন কি কিন্তু কিছুদিন আগেই ঈশ্বর আমাকে বলেছিলেন তোমাকে একরখা ষাঁড়ের মতো হতে হবে স্থির প্রতিজ্ঞ এই ব্যাপারে আদিপুস্তক বত্রিশ নম্বর শ্লোকে লেখা আছে যে জাকব ছলনা করে জ্যেষ্ঠ ভ্রাতা ঐশুকে প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত করেছিলেন মিথ্যা ভান করে তিনি যা প্রাচুর্য প্রাপ্য তা হস্তগত করেছিলেন সুতরাং তারপর তিনি দীর্ঘ বৎসর ধরে ভয় মনের ভেতর অপরাধ বোধ পুষিয়ে লুকিয়ে অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়েন জীবন থেকে এবং আমিও এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে যতক্ষণ না আপনি আপনার ভ্রান্ত জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়বেন ঈশ্বর কিছুই পড়তেও পারবেন না বুঝতে পারলেন কি বললাম আমি যতক্ষণ না আমরা ভীত ও ক্লান্ত জীবন কাটাতে কাটাতে ক্লান্ত না হয়ে পড়ি ঈশ্বর আমাদের জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারেন না কোনো পরিবর্তনই সম্ভব নয় আপনাকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আমি আর কোনো পাপ বোধ নিয়ে জীবন কাটাবো না আমি যথেষ্ট অনুশোচনা করেছি আমি জীবনে এই রকম সমস্যা ভুল করেছি এবং সত্য হলো তখন জীবনের ওই অভিজ্ঞতা না হলে আমি হয়তো আজ সঠিক মানসিকতা করলাম না আমার মনে আছে সেই সব ভয়াবহ দিনগুলির কথা মানে সারাক্ষণ কে যেন আমাকে মন করি দিততে তুমি এটা করনি তুমি যথেষ্ট পড়ছো না যথেষ্ট প্রার্থনা করছো না সকালে যা পড়েছিলে বিকেলে তা ভুলে গেছো তুমি ডেবের সাথে খারাপ ব্যবহার করো তুমি এই তুমি এটা করনি তুমি সেটা করনি তুমি কোনো কমবে নও তুমি মানে সর্বক্ষণ আমি আমার বিভিন্ন রকমের ভুলের জন্যে মানে আমি পস্তাত করতাম অথচ আমার দ্বিতীয় কর্তব্যটা আমি যেভাবেই হোক ভুলেই থাকতাম আমার বিশ্বাসের ওপর আস্থা স্থাপন করতে পারতাম না আমার বলা উচিত ছিল যে আমি জানি প্রভু আমাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু তা না করে আমি আমার অনুভূতি দ্বারা চালিত হতাম আপনাকে শিখতে হবে যে আপনার অনুভূতি আপনাকে মিথ্যা বলে অনেক সময় তারা আপনাকে বলবে যে আপনি দোষী আপনি ভাবেন কি করে যদি আমি এর থেকে উদ্ধার পাবো আপনাকে শয়তানের সঙ্গে উচ্চস্বরে দৃঢ়ভাবে বাক্যলাভ করতে হবে বলতে হবে তুমি আমাকে কি অনুভূতি দিতে চাও তাতে আমার কিছু যায় আসে না আমি জানি আমাকে ঈশ্বর ক্ষমা করেছেন তোমার চেষ্টা সফল হবে না কারণ আমার বদ্ধমূল ধারণা যে ঈশ্বর আমাকে ইতিমধ্যে ক্ষমা করে দিয়েছেন এটা অনুশীলন করতে পারবেন শয়তান আমার মধ্যে যে আবেগে সৃষ্টি করার চেষ্টা করুক আমিন সুতরাং জাকব এমন একটা মানসিক অবস্থায় এসে পৌঁছেছিলেন যখন তিনি ওইভাবে পালিয়ে পালিয়ে বেঁচে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন আর তার জন্যে তিনি সব কিছু ত্যাগ করতেও রাজি ছিলেন এক ছোট্ট নদীর ধারে তার পরিবারকে রেখে তিনি ওই নদী পার করে গেছিলেন সব কিছু পরিবার ত্যাগ করে নদী পার হয়ে তিনি ঈশ্বরের সাথে মূল্যযুদ্ধ করতে গেছিলেন এবং কখনো কখনো এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে হয় দেখা যাক এ সম্বন্ধে কি লেখা আছে আর জাকব তথায় একাকী হইলেন ইনি হলেন ঈশ্বর প্রভাত পর্যন্ত তাহার সহিত মল্লযুদ্ধ করিলেন ঈশ্বরের সাথে আমাদের মল্লযুদ্ধর অর্থ কি এর অর্থ হল ঈশ্বর তার পথে আমাদের চালিত করতে চান আর আমরা আমাদের নিজেদের পথে কিন্তু তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়ে মানে বুঝতে পারছেন তো আমরা আমাদের নিজেদের পথে কিন্তু তাহাকে তাহাকে জয় করিতে পারিলেন না দেখিয়া তিনি জাকোবে শ্রেণীফলকে আঘাত করিলেন তাঁহার ফলক স্থানচ্যুত হল এখন এর প্রকৃত অর্থ কি প্রভু জাকবকে সামান্য ক্ষিঞ্জ করে দিলেন এটা এক প্রকার ভালোই হয়েছিল কারণ এর ফলে জাকবের মনে থাকবে ঈশ্বরের পথে না চললে এবং আবারও সেই ভুল পথে যাবার চেষ্টাও করলে কি হতে পারে এখন বাকি অংশটুকু দেখা যাক পরে সেই পুরুষ কহিলেন এই জায়গাটা আমার খুব ভালো লাগে সেই দেবদূত যিনি জাকবের সাথে মল্লযুদ্ধ করেছিলেন বললেন আমাকে ছাড়ো কেননা প্রভাত হইল এবং এখন জাগব বললেন আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়বো না ও সত্যি কি অপূর্ব তাই না আমি আপনাকে ছাড়ব না আমি আপনাকে যেতে দেব না যদি অন্যদের আশীর্বাদ করেন তাহলে আমাকেও আপনাকে আশীর্বাদ করতেই হবে দ্বিধান্বিত হবেন না এরকম ভাববেন না জানেন তো আমার মনে হয় এটা আমার জন্য নয় যদি ঈশ্বর চাইতেন তাহলে হয়তো আমাকে দিতেন এরকম কথার মধ্যে সামান্য সত্য আছে আপনাকে মনে রাখতে হবে ঈশ্বর মানুষে মানুষে ভেদাভেদ করেন না যদি আপনি তাকে আশ্রয় করেন এবং তাকে না ছাড়েন তাহলে আপনি নিশ্চয়ই তাকে পাবেন আপনার আকাঙ্ক্ষাকে বুনো সারের মতো এক রক্ষা করুন এবং যদি আপনারা কারোর মনের মধ্যে একমুখী হয়ে তার। আশীর্বাদের জন্যে প্রার্থনা করতে পারেন তাহলে আপনারা অবশ্যই তা থেকে বঞ্চিত থাকবেন না হাল ছাড়বেন না মানে যতই বাধা বিঘ্ন আসুক কোনো মতেই তার ওপর থেকে আস্থা হারালে চলবে না এবং এর সাথে অন্য মানুষের আপনাকে যথাসম্ভব মধুর হাতে হবে আমি আগে কেমন ছিলাম তা জানি দেহে ছিলাম বুনো ষাঁড়ের মতো এক রোখা কিন্তু আমার আত্মা ছিল কিন্তু এখন আমার পরিবর্তন হয়েছে আমিন অতএব জাকব যদিও খোঁড়া হয়ে গেছিলেন কিন্তু তার আশীর্বাদ প্রাপ্তি হয়েছিল আমাদের জীবনে পবিত্র আত্মার আগমন হয় আমাদের শিক্ষা দিতে চালিত করতে অনুশীলন করতে পথ দেখাতে এবং ধার্মিকতা সম্বন্ধে আমাদের প্রত্যয় করতে এবং পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে আমি আপনাদের আবার বলব যে কখনো লজ্জা অপরাধবোধ পাপ বোধ হতাশার মধ্যে বাস না করতে মানে আপনারা এরকম জীবনযাপন করুন এখন যখনই আমরা কিছু ভুল করি প্রথম প্রথম আমাদের অবশ্যই খারাপ লাগবে বরং তা লাগলেই সেটা অস্বাভাবিক হবে কিন্তু ঈশ্বর যীশুখ্রিস্টের মাধ্যমে তার আমাদের পাপ পাপস্থলনের জন্যে জীবনদানের মাধ্যমে আবার আমাদের পথ দেখিয়ে দিয়েছেন আমার মনে হয় যেন তিনি আমার প্রয়োজন বলি তা আজও করে যাচ্ছেন সারাক্ষণ আমাদের জন্যে দধির করে যাচ্ছেন আমার মনে হয় যেন তিনি আমার প্রয়োজন বলি তা আজও করে যাচ্ছেন আজও করছেন ঈশ্বর আপনাকে যা কিছু করতে বলেছেন বা যা কিছু করতে বারণ করেছেন তা শুধু আপনারই উপকারের জন্য এখন হয়তো আপনারা তা মনে নাও হতে পারে কিন্তু যদি শত অসুবিধা সত্ত্বেও আপনি ঈশ্বরের নির্দেশিত কাজ করে যান তার পথে চলেন তাহলে অবশেষে নিশ্চয়ই আপনি তার সুফল পাবেন আপনাদের ভালোবাসি আপনাদের সঠিক ইতিবাচক মানসিকতার লোভে উৎসাহিত করতে চাই ঈশ্বরের পথে সহযাত্রী হন এবং নিজের জীবনকে মঙ্গলময় করে তুলুন আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া ডট অর্গে প্রার্থনা অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা